কোন কাজগুলোকে গুরুত্ব দেবেন? আমাদের সব থেকে প্রথম গুরুত্ব কাজ আছে ছট পুজো, যেহেতু প্রচুর মানুষ মা বোনরা আমাদের ঘাটে 50-60 হাজার লোক আমাদের ঘাটে পুজো করতে আসেন। আমাদের প্রথম কাজ ঘাটের আমাদের সব ঘাটগুলো ঠিক করে মানুষকে পুজো করার জায়গাটা করে দেওয়ার, এটা আমাদের প্রথম কাজ। বিজেপি পরিচালিত পুরপটে যিনি এর আগের আপনার দাদা ছিলেন, উনি বলেছেন যে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির ইস্যু নেই, কিন্তু আপনারা ওনাদের থেকে ভালো কাজ করবেন এটা উনি আশা করেন, সেক্ষেত্রে সহযোগিতা চাইলে সহযোগিতা করবে। হ্যাঁ, সেটা কি আপনারা কি ওনাদের সঙ্গে মিলেমিশে থাকবেন? যদি ওনারা সহযোগিতা করতে চান কেন সহযোগিতা করবেন না, নিশ্চয়ই করবেন। মানে এক্ষেত্রে যে রাজনৈতিক প্রতিহিংসা বা দ্বন্দ্ব যেটা আমরা দেখে থাকি, দেখুন রাজনীতি হিংসা বলে তো এখানে কি গাড়লিয়াতে দেখেছেন কিছু? গাড়লিয়াতে যারা টিএমসিতে গেছে বিজেপিতে গেছিলেন ওনারা তো কাজ করতে পারেননি কোথাও, কাজ করার না পারার জন্যই তো টিএমসিতে এসছেন, ওনারা তো টিএমসি হয়ে জিতেছিলেন। উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, মেন টার্গেট আমাদের উন্নয়নকে নিয়ে যাওয়া। আগে যদি প্রয়োজন হয় তাহলে কি আপনার দাদা উনি আগে চেয়ারম্যান ছিলেন তার সাথে কোনো আলোচনা করবেন? নিশ্চয়ই বোর্ডে ওনারা থাকবেন, আমরা নিশ্চয়ই আলোচনা করব, আলোচনা না করার তো কোনো ব্যাপার নেই। ওনারাও যদি বোর্ডে থাকলে যদি আলোচনা করতে চান নিশ্চয়ই আলোচনা হবে, কেন আলোচনা হবে না? সামনে আপনাদের 2020 পুরো বোর্ড এবং সেক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ বিজেপি যেটা ধরে নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে একটা আপনাদের পরিবারের মধ্যে যে দুই ভাইয়ের মধ্যে যে রাজনৈতিক একটা লড়াই সেটা কি কোনোভাবে এফেক্ট করবে? এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না কী হবে, এখন আগামী দিন 20-তে কী হবে, 21-তে কী হবে, কালকে কী হবে কেউ জানে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।